বিশ্বায়নের যুগে যখন পরিবেশ দূষণের হার বাড়ছে, তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছেন পরিবেশ বান্ধব কারখানা, সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উৎপাদন। 1999 সালে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC নামক একটি প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে লিড বা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি প্রবর্তন করে, স্থাপনাগুলোকে আরও পরিবেশ বান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনার প্রসারের লক্ষ্যেই এই লিড সার্টিফিকেশনের প্রবর্তন। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। এরই মধ্যে দেশে গড়ে উঠেছে বেশ কয়েকটি গ্রিন ফ্যাক্টরি। পরিবেশ বান্ধব বিদ্যুৎ, পানি ও গ্যাস সাশ্রয়ী, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন প্রক্রিয়া চালু রাখা এসব ফ্যাক্টরির মূল উদ্দেশ্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 150 বিঘা জায়গায় গড়ে উঠেছে করতোয়া গ্রিন স্পিনিং মিলস লিমিটেড। আমদানি করা তুলা থেকে পরিবেশসম্মতভাবে সুতা উৎপাদন হবে এখানে। ওয়েদার সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবেশের কারণে, পরিবেশ আমরা এতভাবে নষ্ট করছি। আমরা এইগুলির কথা চিন্তা করে আমরা গ্রিন এর উপরে একটা প্রতিষ্ঠান করছি। 30-40 বিঘা জায়গার উপরে এটা করতে পারতাম, কিন্তু এখানে প্রায় 140-150 বিঘা জায়গা আমরা নিয়েছি শুধুমাত্র সবুজায়নের কথা চিন্তা করে। এখানে প্রায় 3 লাখের উপরে গাছ লাগানো হয়েছে, একটা পুকুর করা হচ্ছে, প্রায় পুকুরটাই প্রায় 10 একর। পুকুরটা করার আর কি পরিকল্পনা হচ্ছে, পুকুরে বাতাস লাগবে, বাতাসটা ঠান্ডা হয়ে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করবে, সেরকম করে আমরা ফ্যাক্টরিটা ডিজাইন করা হয়েছে। বাংলাদেশে ওইরকম তেমন কোনো স্পিনিং নেই যেখানে যারা গ্রিনের উপরে কাজ করছে, কিন্তু আমরাই মনে হয় প্রথম বাংলাদেশে যারা এরকম গ্রিনের কনসেপ্টের উপর চিন্তা করে সব কিছু মেনটেন করে আমরা এভাবে করছি। এখানে আমাদের প্রত্যেকটা জিনিসই রিইউজেবল, পানি আমরা রিইউজ করতে পারবো, এখানে সোলার প্ল্যান্ট থাকতেছে। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই কারখানায় থাকছে কর্মকর্তা কর্মচারীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা, আবাসন ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সব চাহিদা পূরণ হবে এখানেই। এখানে অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি, যে সমস্ত স্টাফ অফিসার, ম্যানেজার, ব্যবস্থাপক যারা কাজ করবে তাদের ফ্যামিলি থাকার জন্য এখানে, তাদের ছেলে মেয়েদের জন্য রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, 100% ফায়ার সেফটি সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি। গ্রিন ফ্যাক্টরি কিভাবে আপনাদের সামনে, মানে বাংলাদেশের সামনে উপস্থাপন করা যায়, সেই চিন্তা ভাবনা করেই আমরা এটা ডিজাইন আমরা প্রিপেয়ার করেছি। BNBC কোড বলেন, ACI কোড বলেন, সবগুলা কোড মেনটেন করে আমরা ওভারঅল ফুল প্রজেক্টের আমরা ডিজাইন বিল্ড আপ করছি। আমরা যে এখানে প্রোফাইল শিট ইউজ করছি সেটাও আপনার 100% সীসামুক্ত, ল্যাড ফ্রি প্রোফাইল শিট। ওভারঅল আপনি বলতে পারেন এটা একটা ফুললি, যখন আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে বলতে পারেন এটা ইকো ফ্রেন্ডলি স্ট্রাকচার বলতে পারেন নাকি, কিংবা ইকো ফ্যাক্টরি বলতে পারেন নাকি আপনার এটাকে। সংশ্লিষ্টরা বলছেন পুরোদমে কারখানাটি চালু হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে, পূরণ হবে দেশীয় বাজারে সুতার চাহিদা, আর গ্রিন ফ্যাক্টরি হওয়ার কারণে বজায় থাকবে পরিবেশের ভারসাম্য। আল কাসির, সমসংবাদ, গাজীপুর।